একজন সিঙ্গেল মা তার দুই বাচ্চাকে নিয়ে নতুন এক শহরে আসে। সেখানে আসার পর দুই বাচ্চা জানতে পারে তাদের নানা একজন গোস্ট বাস্টার, আর পৃথিবীতে আসতে চলেছে শক্তিশালী অশুভ আত্মারা। তারা কি অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে? আজ আমি তোমাদের এমনই এক অসাধারণ মুভির গল্প বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহারের আজকের পর্বে আমি যেই মুভিটির এক্সপ্লেইন করব তার নাম গোস্ট বাস্টার্স আফটার লাইফ। মুভির শুরুতে দেখা যায় ফেমাস গোস্টবাস্টার ইগন একটি পুরনো খনি থেকে একটি ভূত ধরে আনছিল, আর তখনই অন্য আরেকটি ভূত তার পিছু ধাওয়া করতে থাকে। এতে তার গাড়িটি ব্যালেন্স হারিয়ে উল্টে যায়। ইগন কোনো রকমে সেখান থেকে তার বাড়ি ফিরে আসে। ইগন তার বাড়ির সামনে ভূত ধরার জন্য অনেক ট্র্যাপ লাগিয়ে রেখেছিল। বাড়িতে এসে সে ভূত ধরার মেশিন চালু করে দেয়, তবে সেই সময় কোনো ত্রুটির কারণে মেশিনটি চালু হয় না। তাই সে ঘরে চলে গিয়ে গোস্ট ডিটেক্টর মেশিন দিয়ে ভূতের উপস্থিতি চেক করতে থাকে, আর সে যে ভূতটাকে ধরে এনেছিল সেটাকে মেজের নিচে একটি গর্তে রেখে দেয়। এরপর ইগন একটি সোফায় বসে, আর তখনই যেই ভূতটি তার পিছু নিয়েছিল সেই ভূতটি এসে ইগনকে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে ইগনের মেয়ে ক্যালিকে দেখানো হয়। সে তার এক ছেলে ট্রেভর ও এক মেয়ে ফিবির সঙ্গে থাকত। এরপর দেখা যায় তাদের বাড়ির মালিক আসে। ক্যালি ঠিকমতো বাসা ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। সেজন্য ক্যালি বাধ্য হয়ে তার ছেলে মেয়েকে নিয়ে সামারভিলে ইগনের সেই বাড়িটিতে চলে আসে। বাড়িটিতে তালা লাগানো ছিল আর ক্যালির কাছে কোনো চাবিও ছিল না, তাই সে দরজা খুলতে পারে না। তবে ফিবি এসে তালাটি খুলে ফেলে। সে আবার এসব কাজে বেশ দক্ষ ছিল। রুমে ঢুকে তারা তিনজন বেশ অবাক হয়ে যায়, কারণ রুমটি অনেক এলোমেলো অবস্থায় ছিল আর রুমটি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্রে ভরা ছিল। ফিবি টেবিলে একটি অদ্ভুত স্কাল্পচার দেখতে পায়, আর তখনই সেখানে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। তারা সবাই টেবিলের নিচে ঢুকে পড়ে। সেই সময় ফিবির চোখ যায় গোস্ট ডিটেক্টর মেশিনটির ওপর। সে মেশিনটি হাতে তুলে নিয়ে দেখতে থাকে। এরপর তারা সবাই একটি ক্যাফেতে যায়। সেখানে লাকি নামের এক মেয়েকে ট্রেভরের খুব পছন্দ হয়। মেয়েটা সেই ক্যাফেতেই কাজ করত, তাই ট্রেভরও সেখানে একটি কাজ নিয়ে নেয়। রাতে ফিবির রুমে সেই গোস্ট ডিটেক্টর মেশিনটি অন হয়ে যায়। চেসবোর্ডে সাজানো গুটিগুলো পড়ে যায়। ফিবি কিছুটা অবাক হয়, তবে সে আবার চেসবোর্ডে গুটিগুলো সাজিয়ে রাখে। এদিকে ট্রেভর নেটওয়ার্ক পাচ্ছিল না বলে ঘরের বাইরে আসে। তখন গ্যারেজে সে একটি গাড়ি খুঁজে পায়। সকালে ফিবি ঘুম থেকে উঠে দেখতে পায় চেজের গুটি এক ঘর এগিয়ে গিয়েছে। এরপর ক্যালি ফিবিকে সামারভিলের একটি স্কুলে নিয়ে আসে। সেখানে ক্যালির সঙ্গে শিক্ষক গ্যারির পরিচয় হয়, যাকে আমরা সবাই অ্যান্টম্যান হিসেবে চিনি। সামারভিলের এই স্কুলের বাচ্চারা অতটা মেধাবী না, আর তারা পড়াশোনার ব্যাপারে খুবই উদাসীন, তাই গ্যারিও তাদেরকে ঠিকমতো পড়াতো না। সে ক্লাসে একটি মুভি চালিয়ে অন্য রুমে চলে যায়। ক্লাসে ফিবির সঙ্গে এক ছেলের বন্ধুত্ব হয়। সে পডকাস্ট তৈরি করতে বলে সবাই তাকে পডকাস্ট বলেই ডাকত। এদিকে ক্যালি দোকানে যায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তখন তাকে দোকানদার জানায় ইগন তার দোকান থেকে অদ্ভুত অদ্ভুত জিনিস কিনত। সে সবসময় জমিতে কাজ করত, তবে সেখানে কোনো ফসল ফলত না। অন্যদিকে দেখা যায় ক্লাসে বসে সব বাচ্চারা মুভি দেখছিল, আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়। এরপর ফিবি গ্যারির রুমে যায়। ফিবি তার কাছে ভূমিকম্প সম্পর্কে জানতে চায়। ফিবির আগ্রহ দেখে গ্যারি বেশ অবাক হয়। তারপর সে ফিবিকে ভূমিকম্পের বিভিন্ন বিষয় বোঝাতে থাকে। গ্যারি ফিবিকে জানায় সামারভিলে ভূমিকম্প হওয়ার কোনো কারণ নেই, তবুও এখানে প্রতিদিন ভূমিকম্প হতে থাকে। অন্যদিকে ট্রেভর ক্যাফেতে কাজ করছিল। তখন তার কাছে লাকি আসে। সে দেখতে পায় ট্রেভরের খুব ঠান্ডা লাগছে, তাই সে নিজের জ্যাকেটটি ট্রেভরকে দিয়ে দেয়। এরপর দেখা যায় পডকাস্ট ফিবিকে বলে সামারভিল জায়গাটা খুব ভুতুড়ে। তবে ফিবি জানায় সে ভূতে বিশ্বাস করে না, সেজন্য পডকাস্ট ফিবিকে একটি পুরনো খনিতে নিয়ে যায়, যে খনিতে বহু লোক কাজ করত। তবে ধীরে ধীরে সেই খনির শ্রমিকরা সেখানে থাকা খাদে পড়ে মারা যেতে শুরু করে, তাই পরবর্তীতে এই খনিটি বন্ধ করে দেওয়া হয়। রাতে ফিবি খেয়াল করে অদৃশ্য কেউ একজন দাবা খেলছে। ফিবিও তার সঙ্গে খেলতে থাকে, আর তখনই গোস্ট ডিটেক্টর মেশিনটি অন হয়ে যায়। লাইটগুলো আপনা আপনি জ্বলতে শুরু করে। ফিবি মেশিনটি ফলো করে ম্যাজের সেই গর্তের কাছে এসে পড়ে, যেখানে তার নানা ইগন একটি ভূতকে ট্র্যাপ মেশিনে আটকে রেখেছিল। ফিবি সেখান থেকে ট্র্যাপ মেশিনটি তুলে নেয়। পরের দিন ফিবি মেশিনটি পডকাস্ট ও গ্যারিকে দেখায়। গ্যারি জানায় আগে এই ট্র্যাপ মেশিনগুলো ব্যবহার করা হতো, তবে এখন আর এগুলো ব্যবহার করা হয় না, কারণ গত 30 বছর ধরে কোথাও কোনো ভূত দেখা যায়নি। এরপর গ্যারি ফিবি ও পডকাস্টকে একটি ভিডিও দেখায়।
যেখানে নিউ ইয়র্কে একবার ভূত দেখা গিয়েছিল। আর তাদের ধরার জন্য বিখ্যাত গোস্টবাস্টাররা আসে। আর এই গোস্টবাস্টাররা হচ্ছে ফিবির নানা ইগন ও তার কয়েকজন বন্ধু। তারপর তারা তিনজন ট্র্যাপ মেশিনটি ঠিক আছে কিনা তা চেক করতে মেশিনটি চালু করে দেয়। আর তখনই সেখানে থাকা ইগনের ধরে আনা ভূতটা বের হয়ে খনির দিকে চলে যায়। ভূতটাকে দেখে তারা তিনজন খুব ভয় পেয়ে যায়। তারপর তারা তিনজন ফিবিদের বাড়িতে আসে। ঘরে ঢুকে পডকাস্ট সেখানে একটি বাঁশি খুঁজে পায়। গ্যারি পডকাস্টকে জানায় এই বাঁশিকে জমের বাঁশি বলা হয়। এটা দিয়ে অশুভ শক্তিদের তাড়ানো হয়। আর তারপর পডকাস্ট বাঁশিটি বাজাতে শুরু করে। বাঁশিটি থেকে খুবই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। শব্দ শুনে ক্যালি বের হয়ে আসে। বাঁশিটি পডকাস্টের খুব পছন্দ হয়, তাই সে ক্যালিকে বলে বাঁশিটি নিয়ে নেয়। এরপর ক্যালি গ্যারিকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখার জন্য নিয়ে যায়। তাদের দুজনের মাঝে খুব ভালো একটা সম্পর্ক হয়। এদিকে ইগনের একটি বইয়ে পডকাস্ট সেই ভূতকে দেখতে পায় যেটা তাদের ট্র্যাপ মেশিন থেকে বের হয়ে গিয়েছিল। সে এটা ফিবিকেও দেখায়। এরপর তারা দুজনে বই পড়ে জানতে পারে পৃথিবীর নিচে অশুভ আত্মাদের একটি রাজ্য রয়েছে, আর সেখানকার প্রেতাত্মাদের নেতৃত্ব দেয় মহাশক্তির অধিকারী দেবতা গোজার। আর তাকে শক্তিশালী একজন দ্বাররক্ষী ও কি মাস্টার রক্ষা করে। আর গোজার পুনরুজ্জীবিত হয়ে মানুষের রাজ্যে ফিরে আসতে চাইছে। অন্যদিকে ট্রেবল, লাকি ও তাদের অন্য বন্ধুরা মিলে সেই ভুতুড়ে খনিতে ঘুরতে যায়। ট্রেবল ও লাকি সেখানে একটি দোলনায় উঠে গল্প করতে থাকে। আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। ট্রেবল ও লাকি খুব ভয় পেয়ে যায়। তারা খনির গর্তে আগ্নেয়গিরি দেখতে পায়, আর সেই গর্ত থেকে একটি ভয়ঙ্কর ভূত বের হয়ে শহরের দিকে চলে যায়। এরপর দেখা যায় ফিবি সেই গোস্ট ডিটেক্টর মেশিনটি ফলো করতে করতে ইগনের ল্যাবে চলে আসে। সেখানে সে তার নানাত্তরি অনেক যন্ত্রপাতি এবং গোস্টবাস্টারদের পোশাক দেখতে পায়। সেখানে থাকা সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো দেখে ফিবি বুঝতে পারে তার নানা খুবই জিনিয়াস ছিল। এরপর ফিবি তার রুমে এসে তার নানার পুরনো ভিডিওগুলো দেখতে থাকে, আর সেখান থেকে সে একটি নাম্বার লিখে নেয়। পরের দিন ফিবি ভূত ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন সেখানকার একটি খনিতে ফিবি ও পডকাস্ট একটি ভূত দেখতে পায় যেটি লোহা খাচ্ছিল। তারা দুজনে সেই ভূতকে ধরার চেষ্টা করে, তবে ভূতটি সেখান থেকে বেরিয়ে শহরের দিকে চলে যায়। এদিকে ট্রেভর অনেকক্ষণ চেষ্টা করার পর গ্যারেজে খুঁজে পাওয়া সেই গাড়িটিকে চালু করতে সক্ষম হয়। তারপর সে গাড়িটি নিয়ে ঘুরতে বের হয়। পথে তার সাথে ফিবি ও পডকাস্টের দেখা হয়। তারা দুজনে ট্রেভরের গাড়িতে উঠে পড়ে। এদিকে ক্যালি গ্যারির সঙ্গে ডেটে আসে। গ্যারিকে ক্যালি জানায় তার স্বামী ভালো ছিল না, ফিবির জন্ম হোক সেটা সে একদমই চায়নি। তাই ফিবির জন্মের পর সে তাদের ছেড়ে চলে যায়। ক্যালি একাই তার সন্তানদের বড় করছে, তবে সে তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তবে গ্যারি তাকে বলে ফিবি খুবই জিনিয়াস, আর সে নিজেও একজন ভালো মা। গ্যারির এসব কথায় ক্যালি কিছুটা প্রশান্তি পায়। অন্যদিকে দেখা যায় গাড়িতে যেতে যেতে ফিবি ট্রেভরকে জানায় তাদের নানা একজন গোস্ট বাস্টার ছিল। আর তখন রেডিওতে তারা শুনতে পায় কিছু ভূত শহরে আক্রমণ করেছে, তাই তারা ভূত ধরার জন্য শহরের দিকে রওনা হয়। তারপর তারা সেই লোহা খাওয়া ভূতকে দেখতে পায়। তখনই তারা খেয়াল করে তাদের গাড়িতে একটি গানার সিট রয়েছে। এরপর ফিবি গানার সিটটিতে বসে ভূতটাকে ধরার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা ভূতটাকে ধরতেই যাচ্ছিল, তবে সেই সময় তাদের গাড়িটি ব্যালেন্স হারিয়ে ফেলে, আর সেই সুযোগে ভূতটা পালিয়ে খনিতে চলে যায়। তাই তারাও সেদিকে রওনা হয়। আর সেখানে গিয়ে ফাইনালি তারা সেই ভূতকে ট্র্যাপে বন্দি করে নেয়। ভূতটাকে ধরতে পেরে তারা তিনজন খুব খুশি হয়ে যায়। এরপর তারা শহরের দিকে ফিরে আসে। তখনই পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নেয়, কারণ তাদের কাছে কোনো গাড়ির লাইসেন্স ছিল না। তাছাড়া তারা ভূত ধরতে গিয়ে শহরের অনেক দামি দামি জিনিস নষ্ট করে ফেলেছে। এরপর জেলখানায় বসে ট্রেভর খনিতে ঘটে যাওয়া সেই ভূতুড়ে ব্যাপারটার কথা ফিবি ও পডকাস্টকে জানায়। কিছুক্ষণ পর ট্রেভর জেলে লাকিকে দেখতে পায়। আর লাকির বাবাই হচ্ছে এখানকার পুলিশ অফিসার, আর সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে। এরপর ফিবি লাকির বাবার কাছ থেকে ফোন করার অনুমতি চায়। তিনি ফিবিকে খুব অল্প সময়ে কথা বলার অনুমতি দেন। ফিবি তার নানার এক বন্ধুকে ফোন করে, যে সেই বিখ্যাত গোস্টবাস্টার টিমের একজন ছিল। ফিবি তাকে তার নানার মৃত্যুর কথা জানায়। এতে সে খুব কষ্ট পায়। তারপর ফিবি তার কাছে জানতে চায় তাদের সঙ্গে ইগনের বন্ধুত্ব কেন নষ্ট হয়ে গিয়েছে, তাদের মধ্যে কী এমন ঝামেলা হয়েছে। তখন লোকটি জানায় আগে তারা বিখ্যাত গোস্টবাস্টার ছিল, মানুষ তাদের খুব বিশ্বাস করত।
তবে ধীরে ধীরে ভূতের আনাগোনা কমে যাওয়ায় তাদের সবার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই দলের সবাই আলাদা আলাদা পেশায় যুক্ত হয়, আর সেই সময় ইগন অন্যরকম হয়ে গিয়েছিল। সে সবাইকে বলে বেড়াতো দুনিয়াতে খারাপ কিছু আসতে চলেছে। তারপর একদিন ইগন টিমের সমস্ত যন্ত্রপাতি নিয়ে লাপাত্তা হয়ে গেল, আর 10 বছর পর ফোন করে বলেছিল বিশাল এক ভূমিকম্প আর ভৌতিক টর্নেডো আসতে চলেছে যা পৃথিবীকে ধ্বংস করে দিবে। তখন ফিবি তাকে সামারভিলের ভৌতিক খনিটার কথা জানায়, তবে সে ফিবিকে এসব ভূতদের পিছু ছেড়ে দিতে বলে, আর তখনই ফিবির ফোন কলের সময় শেষ হয়ে যায়। এরপর ক্যালি ও গ্যারি আসে তাদেরকে ছাড়িয়ে নিতে, পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তবে পুলিশ অফিসার জানায় গাড়িটি আর মেশিনগুলো তারা ফেরত দিবে না। ফিবি তাদের বলে ট্র্যাপ মেশিনটিতে একটি ভূত রয়েছে, আরও অনেক ভূত আক্রমণ করতে আসবে। ফিবির কথা শুনে পুলিশরা বলে ফিবি ও তার নানার মতো পাগলাটে কথাবার্তা বলছে। তখন ফিবি খুব রেগে যায়, সেই শক দেওয়ার মেশিন দিয়ে পুলিশ অফিসারের ওপর আক্রমণ করতে নেয়, তবে ক্যালি তাকে বাধা দেয়। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। ক্যালির জন্য গ্যারিকে পুলিশ স্টেশনে যেতে হয়েছে, সেজন্য সে গ্যারিকে সরি বলে। তবে গ্যারি তাকে জানায় সে পুরো দিনটি এনজয় করেছে, আর সে কালও ক্যালির সঙ্গে এমনই একটি দিন কাটাতে চায়। তারপর ক্যালি ঘরে ফিরে এসে দেখে ফিবি মন খারাপ করে বসে আছে। ফিবি ক্যালির কাছে জানতে চায় তার কি মনে হয় না যে তার বাবা এখানে কোনো কারণে এসেছে। ক্যালি বলে তার বাবা এই ফার্মে এসে থাকার জন্য নিজের পরিবার, পার্টনার সবাইকে ছেড়ে দিয়েছে। আর সেই সঙ্গে ক্যালি এটাও জানায় যে সে তার বাবাকে নিয়ে কোনো কথাই বলতে চায় না। এদিকে গ্যারি সুপার শপে যায় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। সেখানে সে একটি কিউট ভূতের বাচ্চাকে দেখতে পায়। সে খুব আগ্রহ নিয়ে ভূতের বাচ্চাটাকে ধরতে নেয়, তবে কিউট ভূতের বাচ্চাটি তার আঙ্গুলে কামড় লাগিয়ে দেয়। তারপর সে সেখানে এরকম অসংখ্য ভূতের বাচ্চা দেখতে পায়, আর সেই ভূতের বাচ্চাগুলো পুরো দোকানে নাজেহাল অবস্থা করে দেয়। গ্যারি এসব দেখে দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে নেয়, আর তখনই সে একটি ভয়ঙ্কর ভূত দেখতে পায়। ভূতটি গ্যারিকে তাড়া করতে থাকে, গ্যারি দৌড়ে এসে গাড়িতে বসে পড়ে, কিন্তু তখনই ভূতটি এসে তাকে আক্রমণ করে। এরপর সিন শিফট হয়, ফিবি, পডকাস্ট, ট্রেভর ও লাকি সেই পুরনো খনিতে যায়। তারা সেখানে গোজারের মূর্তি ও একটি মৃত্যু কূপ খুঁজে পায়। এরপর তারা একটি কফিনও দেখতে পায়। এদিকে ফিবি দেয়ালে কিছু শাল দেখতে পায়, যে শালগুলোতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছিল, আর সেখানে 2021 সালটিও ছিল। তখনই তারা সবাই বুঝে যায় এবছরও খারাপ কিছু ঘটতে চলেছে। ঠিক ওই সময় তারা খুবই ভয়ঙ্কর শব্দ শুনতে পায় যেটা মৃত্যুকূপ থেকে আসছিল। তখনই সেখানে থাকা মূর্তিগুলো থেকে এক ধরনের এনার্জি মৃত্যুকূপে গিয়ে খারাপ আত্মাদের জাগিয়ে তুলতে থাকে। এরপর শুরু হয় প্রচণ্ড ভূমিকম্প, কফিনে থাকা মানুষটিও জীবিত হয়ে যায়। এসব কিছু দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। মৃত্যুকূপের আত্মারা ফিবিকে টেনে নিয়ে যেতে চাইছিল, তবে ট্রেভর এসে ফিবিকে সরিয়ে ফেলে, আর তারপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তখন ফিবি তাদের সবাইকে জানায় তার নানা ইগনের কথা একদমই সঠিক ছিল। সে সবাইকে বলেছিল পৃথিবীতে অশুভ শক্তি আসতে চলেছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। তাই সে একাই এই অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে এই ফার্মে এসে থেকেছে, আর ইগনি দেয়ালে এই শালগুলো লিখে রেখেছে। তাই ফিবি ঠিক করে এইসব কথা তার মাকে জানাবে। তাই তারা সবাই খুব দ্রুত বাসার দিকে রওনা হয়। এইদিকে ক্যালি ফিবিকে খুঁজতে এসে দেখে গোস্ট ডিটেক্টর মেশিনটি অন হয়ে আছে। সে মেশিনটি ফলো করতে করতে তার বাবার সেই ল্যাবে চলে আসে। ক্যালি সেখানকার একটি দেয়াল জুড়ে তার অনেক ছবি খুঁজে পায়। ছবিগুলো দেখে সে বুঝতে পারে তার বাবা তাদের থেকে দূরে থাকলেও সে সব সময় ক্যালির খোঁজ খবর রেখেছে। তখন ক্যালি খুবই ইমোশনাল হয়ে যায়। ঠিক ওই সময় একটি ভূত এসে ক্যালির ওপর আক্রমণ করে। এদিকে ফিবিরা সবাই বাড়ি ফিরে আসে, তারা দেখতে পায় ক্যালিকে ভূত কন্ট্রোল করছে। ক্যালিকে এই অবস্থায় দেখে তারা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্যারিও ভূতেদের কন্ট্রোলে রয়েছে, সে খারাপ শক্তিদের জাগিয়ে তোলার চেষ্টা করছে। এতে পুরো শহর জুড়ে ভূমিকম্প হতে থাকে, আর তারপর ক্যালিকেও সে পাহাড়ে ডেকে নিয়ে যায়। এরপর তারা দুজন ঘনিষ্ঠ হয়। এদিকে ফিবি বাইরে এসে মাটির নিচে অনেকগুলো ট্র্যাপ খুঁজে পায়। ইগনের প্রতিবেশীরা তাকে সবসময় জমিতে কাজ করতে দেখত, অথচ সেখানে ফসল ফলত না, তাই তারা সবাই তাকে পাগল ভাবত। আসলে ইগন ভূতদের আটকে রাখার জন্য দীর্ঘদিন ধরে এই জমিতে ট্র্যাপগুলো স্থাপন করে আসছিল। এদিকে ফিবিরা বুঝে যায় গোজারকে দুটো অশুভ আত্মা রক্ষা করে,
দ্বাররক্ষী ও কি মাস্টার। তবে প্রথমে এই দুই অশুভ আত্মাকে দুজন মানুষের উপর ভর করতে হয়, আর তারা হচ্ছে ক্যালি ও গ্যারি। এরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর পশুতেই পরিণত হবে, আর তারপর এরা গোজারকে জাগিয়ে তুলবে। তবে এই দুই অশুভ আত্মা না থাকলে গোজার ধ্বংস হয়ে যাবে, তাই তারা ক্যালিকে সেখান থেকে নিয়ে আসার প্ল্যান করে। তখন গোজা তার রক্ষীর জন্য এই ফার্মে চলে আসবে, এরপর তারা তাকে ট্র্যাপে বন্দি করে ফেলবে। প্ল্যান অনুযায়ী তারা প্রথমে জেলে যায় গাড়ি ও মেশিনগুলো আনতে। তবে যেই সেলে মেশিনগুলো রয়েছে সেটার দরজা ইলেকট্রোম্যাগনেটিক তালা লাগানো রয়েছে, তাই ফিবি তালাটি আর খুলতে পারে না। তখন পডকাস্টের মাথায় একটি বুদ্ধি আসে, সেলের ভিতরে ট্র্যাপ মেশিনটিতে তো লোহা খাদক সেই ভূতটি রয়েছে, তাই সে ট্র্যাপ মেশিনটি অন করে দেয়। এরপর লোহা খাদক ভূতটি বের হয়ে লোহা খেতে শুরু করে, আর তারপর ভূতটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফিবিরা তাদের মেশিনগুলো নিয়ে সেই খনিতে চলে যায়, আর লাকিকে ফার্মে পাঠিয়ে দেয়। খনিতে পৌঁছে ফিবি পডকাস্ট ও ট্রেবো দেখতে পায় ক্যালি ও গ্যারি খুবই ভয়ঙ্কর পশুতে পরিণত হয়েছে। তারপর তারা গোজারকে জাগিয়ে তোলে। প্ল্যান অনুযায়ী ফিবি গোজারের কাছে এসে তাকে উল্টোপাল্টো কথা বলে তার মনোযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আর সেই সুযোগে পডকাস্ট ক্যালির ওপর আক্রমণ করে দেয়। তখন ক্যালির শরীর থেকে ভূতটি চলে যায়। ক্যালিকে নিয়ে তারা দ্রুত গাড়িতে উঠে পড়ে। ক্যালি তাদের জানায় সত্যি তার বাবার একটি প্ল্যান ছিল, আর তিনি ক্যালিকে খুব ভালোবাসত। তখন ফিবি জানায় তার সেই অসম্পূর্ণ কাজটি তারা সকলে মিলে সম্পূর্ণ করবে। তারপর তারা সবাই ফার্মে ফিরে আসে, তাদের পেছন পেছন গোজারও চলে আসে। এরপর ঘর থেকে লাকি বেরিয়ে গোজারকে কারেন্টের শক দেওয়ার জন্য মেশিন অন করে দেয়। ট্রেবরও মেশিন অন করতে নেয়, তবে সেই ছোট কিউট ভূতের বাচ্চাগুলো মেশিনটি নষ্ট করে দেয়। এদিকে গোজার লাকির উপর আক্রমণ করে তাকে দ্বাররক্ষী বানিয়ে দেয়। গোজার ফিবি ও ক্যালিকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, আর তখনই ইগনের সেই পুরনো বন্ধুরা অর্থাৎ গোস্টবাস্টার টিম চলে আসে। তাদেরকে দেখে ফিবি খুব খুশি হয়ে যায়। তারা গোজারকে কারেন্টের শক দিতে থাকে, তবে তারাও গোজারের সঙ্গে পেরে ওঠে না। উল্টো গোজারই তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। তখন ফিবি গোজারকে শক দেওয়ার জন্য মেশিনটি হাতে তুলে নেয়। সে তার সমস্ত শক্তি দিয়ে মেশিনটি চালাতে থাকে। এরপর দেখা যায় ইগনের আত্মা এসে ফিবিকে সাহায্য করছে। ক্যালি তার বাবার আত্মাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইদিকে ইগনের সঙ্গীরাও গোজারকে কারেন্টের শক দিতে থাকে। অন্যদিকে পডকাস্ট সমস্ত ভূতের বাচ্চাগুলোকে মেরে ফেলে। তারা সবাই মিলে গোজারকে কারেন্টের শক দিতে থাকে। তখন ক্যালি বুদ্ধি করে ফার্মে থাকা সমস্ত ট্র্যাপ মেশিনগুলো অন করে দেয়। গোজার সহ সমস্ত অশুভ শক্তি সেই ট্র্যাপে আটকে যায়। অবশেষে তারা সবাই মিলে গোজারকে পৃথিবী থেকে তাড়াতে সক্ষম হয়। ইগনকে বিশ্বাস না করার জন্য তার বন্ধুরা এসে তার আত্মাকে সরি বলে। ট্রেবর সেই পশুদের খোলস থেকে গ্যারি ও লাকিকে বের করে। তারপর ইগনের আত্মা ট্রেবর ও ফিবিকে দেখতে থাকে। ইগনের আত্মা তাদের দুজনকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর ক্যালি এসে তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা মেয়ের এই সুন্দর দৃশ্যটি দেখে সেখানকার সবাই ইমোশনাল হয়ে যায়। তারপরে ইগনের আত্মা হাসি মুখে সেখান থেকে চলে যায়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।